তো এখন আমরা দেখব কিভাবে ডাটাবেস থেকে ডাটা ডিলিট করা যায়। আমরা কিন্তু ডিফল্টভাবে এখান থেকে ডিলিট করতে পারি, ইচ্ছা মতন ডিলিট করতে পারি, অথবা ইনসার্টও করতে পারি। আমরা আরও কিছু ডাটা ইনসার্ট করে দেখি আগে। ধরেন যে কিছু নাম দিয়ে আজে বাজে রোল দিলাম, ধরেন এক, তারপর এখানে দিলাম আজ আরও কিছু নাম দিলাম। ডাটা আমরা ডিফল্টভাবে কিছু অ্যাড করি, যেহেতু আমরা ডিলিট করব সেই ক্ষেত্রে আমাদের দরকার হতে পারে। তো আরও কিছু ডাটা ইনসার্ট করি, রোল দিই ধরেন যে 2 3, তারপরে আরও কিছু দিলাম, রোল দিলাম হচ্ছে 4 5। তো আমরা এখন ধরেন যে ডাটা ডিলিট করি, দেখেন আমাদের ব্রাউজারে যায় দেখি, আমরা ব্রাউজারে দেখি অনেকগুলো ডাটা আমরা আপডেট করছি, মানে ইনসার্ট করছি। আমরা ফ্রমের মাধ্যমে ইনসার্ট করতে পারতাম, এখান থেকেও ইনসার্ট করতেছি। তো এখান থেকে আমরা ডিফল্টভাবে ইনসার্ট করলাম, যেহেতু ফ্রমে আমাদের এখন ফর্মটা নাই, আমরা এখন এইভাবে ডিলিট করি। তো এইখান থেকে আমরা কিন্তু এখান থেকে ডিলিট করতে পারি, এখান থেকে ডিলিট করে দিতে পারি। ডাটাটা দেখেন ডিলিট হয়ে গেল, 45 ডিলিট হয়ে গেছে। বাট আমরা তো ইউজারে এইভাবে ডিলিট করতে দেবো না, সে তার নিজের আইডি থেকে ডিলিট করবে। হ্যাঁ, ওর আইডি থেকে সে ডিলিট করবে। তো সেইখান থেকে যদি আমরা ডিলিট করতে চাই, সেমভাবে আমাদেরকে একটা পিএসপি ফর্ম বানাইতে হবে, এরকমই একটা ধরেন ফর্ম। তো সেই ফর্মে ধরেন যে আমরা আপাতত আমাদের যে ফর্ম ছিল এখান থেকে আমাদের সেলটা শুধু রাখলাম, নেমটা আমরা বাদ দিয়ে দিই, একটা কন্ডিশন চেক করায় আমরা ডিলিট করব, ঠিক আছে। আর এখানে আমরা ভ্যালুটা দিয়ে দিলাম হচ্ছে ডিলিট, DELETE। তো ডিলেট নামে আমরা একটা ভ্যালু দিলাম, দেখি আমরা ফর্মটা দেখে আসি কী হইলো। আমাদের ফর্ম হচ্ছে এটা, সেল নাম্বার দিবে, সে ডাটাবেস থেকে তার ডাটাটা ডিলেট করে দিবে, এটা আমাদের এখন কাজ হবে। তো এই সেম জিনিসটা যেহেতু আমরা করব, তো এই ক্ষেত্রে দেখেন আমাদের যে ভিউ ডট পিএস এই স্টেম এটা আছে, এইটুকু আমরা একটু কাজ করতে পারি। পুরোটুকু কপি করি, কপি করে যেহেতু এটার আমাদের আর দরকার নেই, যেহেতু ভিউ ডট আমরা দেখে ফেলছি, এটা আমরা এখান থেকে কেটে দিই। কেটে দিয়ে কন্ট্রোল এন দিয়ে এখানে একটা ভিউ দিলাম, সেম জিনিসই রাখলাম, বাট এইটুকু আমাদেরকে রাখতে হবে, এটুকু আমরা কেটে দিলাম, এটাও থাকবে না আপাতত। মাইস্কল এটা তো ডিফল্টভাবে দেওয়া আছে, দরকার নেই। তো এইখানে আমরা লিখব, সেভ করার দরকার নেই, সেভ তো এমনিতেই কাজ করবো, যেহেতু সেভ দিই নাই না। তো সেভ যদি করতে চাই আমাদেরকে কী আছে, প্রজেক্ট 9-এর মধ্যে কী দেবো, আমরা দেবো হচ্ছে ডিলেট, DELETE ডিলেট ডট পিএসপি, আমাদের 9-এর মধ্যে রাখছি, ক্লাস 9-এর মধ্যেই দিয়ে দিলাম। দেখেন এই যে এখানে ডিলেট ডট পিএসপিটা আসলো, আর ফর্মে যে আমাদেরকে অবশ্যই এখানে ডিলেট ডট পিএসপিটা দিতে হবে, DELETE ডিলেট ডট পিএসপি, যেহেতু অ্যাকশনটা ওইখানে করবে এর জন্য আমরা দিলাম ডিলেট ডট পিএসপি। তো এখানে আমরা দেবো হচ্ছে মাই এসকল কিউরি, কিউরির মধ্যে দেবো আমরা হচ্ছে ডিলেট, DELETE ডিলেট, অবশ্যই কোটেশনের মধ্যে দিতে হবে, আমরা কোটেশনটা দিয়ে নিয়ে দেখে কালারটা ওরকম আসছে। দেখেন এখন ডিলেট কোন টেবিল, টেবিলের নাম ছিল আমাদের SSS, হ্যাঁ দেখেন লোকাল হোস্ট রুট পাসওয়ার্ড, আর আজকাল সিলেক্ট করছি SS আমাদের ডাটাবেস। এই ডাটাবেসের আমরা ডিলেট করব কোনটা থেকে, ডিলেট 1 2 3 SSS, হ্যাঁ অবশ্যই একটা এর আগে একটা ফর্ম দিতে হবে, FORM ফর্ম SSS। তো এইটার মধ্যে কী কন্ডিশন চেক করায় আমি ডাটাটা দেব, কী কন্ডিশন চেক করায়, কন্ডিশন হচ্ছে হোয়ার, WHERE হোয়ার, এই ক্ষেত্রেও আমাদের সেই সেম নামতে হবে, যেহেতু আমরা সেলের কন্ডিশন করায় আমরা ডাটাটা দিলে, সেল নাম্বারের ডাটাটা কন্ডিশন করায় মানে আমরা দেবো হচ্ছে ডিলেট করব। তো এখানে আমরা সেল দিতে পারি, সেল CELL ইজিক্যাল টু, এখানেও আমরা ওই আগের মতন ডবল কোটেশন দিলাম, যেহেতু আমরা ডাটাবেসটা দেখে আসি, ডাটাবেসে দেখে আসি, ধরেন আমরা এই এক নাম্বার যার সেল নাম্বার আছে 1, তার ডাটাটা আমরা ডিলিট করব। যদি আমরা এখানে দেই হচ্ছে 1 1, তো এক নাম্বারের ডাটাবেসটাই আমাদের ডিলিট হবে, বাট কোনো মেসেজ কিন্তু আমরা শো করাই নাই। যদি মেসেজটা শো করাইতে চাই তাহলে আমাদের কী কো করতে হবে, ইকো ডিলেট, ডিলেট দিস সেল নাম্বার।
তো আমরা এই ধরনের এটা দিলাম, তো সেভ দিয়ে আমরা এখন রিফ্রেশ দিই একটু। যদি আমরা আমাদের ইচ্ছা মতনও দেই, দেখেন এখানে কিন্তু এক নাম্বার সেলটা আছে, বাট আমরা যদি এখান থেকে ডিলেট দেই, ডিলেট দিস নাম্বার হয়েছে, এখান থেকে যদি আমরা রিফ্রেশ দেই, এক নাম্বার সেলটা কিন্তু চলে গেছে, এক নাম্বার সেলটা চলে গেছে। তো এখন যদি আবার ডিলেট দেই, ধরেন যে আরেকটা দেই, ডিলেট হবে না, কারণ মেসেজ আপনারা শো করাচ্ছে, বাট এক নাম্বার তো ডাটাবেজে নাই, তো ডিলেট হবে কেমনে? ধরেন আমরা 12 নাম্বারটা ডিলেট করব, 12 নাম্বারটা যদি ডিলেট করতে চাই তাও করতে পারবো না। যদি 12 নাম্বারটা করতে চাই তাহলে আমাদেরকে যা করতে হবে কোন জায়গায়, এইখানে আমাদেরকে 12 লিখে দিতে হবে। যদি 12 লিখে দেয় তাহলে 12 নাম্বারটা সেভ হবে, কিন্তু আমাদের ইচ্ছা মতন কিন্তু এইখান থেকে ফর্ম থেকে আমরা ডাটা ঢোকায় আসছি, ডিলেট করতে পারতেছি না। এখন দেখেন 12 নাম্বার নাই, রিফ্রেশ দেয় 12 নাম্বার নাই, ঠিক আছে? তো আমরা দেখব পোস্ট থেকে কিভাবে ডিলেট করা যায়। পোস্ট থেকে সেই আগের মতনই হবে আমাদেরকে। অবশ্যই আমাদেরকে যাইতে হবে কোথায়, আমাদেরকে এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, ভ্যারিয়েবল দিলাম ধরেন সেল, CELL ইজিক্যাল টু ভ্যারিয়েবল আন্ডার স্কোর POST, পোস্ট থার্ড ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড কোট সিঙ্গেল কোটেশনের মধ্যে, আমাদের এটা কোন নামে হবে, এখানে যে নেমটা দিছি সেল, এই যে এই নেমটা আমাদেরকে এখানে বসায় দিতে হবে এখানে। আর এই যে আমাদের ভ্যারিয়েবলটা নিছি, এই ভ্যারিয়েবল সেলটা আমাদেরকে বসাইতে হবে হচ্ছে এই সংখ্যার মধ্যে বি। তো আমরা রিফ্রেশ দেই আমাদের টেস্টারে, আর আমরা একটু দেখে আসি আমাদের কি কি আছে রোল ডাটাবেজে, দেখে আসি। 23 নামে একটা আছে, ধরেন আমরা এটা ডিলিট করব, তো এটা যদি ডিলিট করতে চাই 23 মানে 23, তো আমরা দেখি 23 এখন দিলাম, এইটা ডিলিট হয় কিনা। 6 নাম্বার লাইনে একটা ইরর আছে, দেখি 6 নাম্বার লাইনে কি ইরর আছে, ইররটা দেখে আসি, পার্সার ইরর 6 নাম্বার লাইনে 66। এই যে আমরা একটা কোটেশন, এখানে দেখেন আমরা সি ইয়াটা দেই নেই, কমাটা দেই নেই, সেমিকোলনটা দেই নেই, এর জন্য আমাদের কি রোডটা বলছে। তো আমরা আবার ব্যাকে যাই, ব্যাকে যাই, একটু রিফ্রেশ দিই, দেখেন 23 আমরা ডিলিট করবো, এখন ডিলিট হয়েছে, ডিলিট দিস নাম্বার। এখন আমরা দেখি আমাদের ডাটাবেজে, দেখেন এখানে ডিলিট হয়েছে। তো এইভাবে আমরা ডিলিট করতে পারি। তো আপনাদের এইটা মানে বোঝা হয়েছে আপনাদের কীভাবে কাজ করলো, আপনাদের এই কাজটা ডিলিট ফর্মটা কীভাবে কাজ করলো, আমরা এখন ডিলিট করবো।